চোখের দিকে তাকাও, তানিয়াকে বলল টুটুল, অতঃপর সংসার করল 23 বছর। সময়টা 1998 সালের শেষ দিক, যুক্তরাষ্ট্রের মিয়ামির সমুদ্রপাড়ে সন্ধ্যাবেলায় পাশাপাশি হাঁটছিলেন এসআই টুটুল এবং তানি আহমেদ। তানিয়াকে হঠাৎ টুটুল বললেন, তোমাকে একটা সিরিয়াস কথা বলতে চাই। শুনতে চাইলেন তানিয়া। আমার চোখের দিকে তাকাও, বললেন টুটুল। তানিয়া অপলক টুটুলের দিকে তাকিয়ে রইলেন, চোখের পলক ফেলছেন না। ভয়ে টুটুল নিজেই চোখ সরিয়ে নিলেন। এরপর এক নিঃশ্বাসে তানিয়াকে বলে বসলেন, আমি তোমাকে বিয়ে করতে চাই। টুটুলের মুখে থেকে এই কথা শোনার পর সেদিন হা হয়ে গিয়েছিলেন স্বভাবে শান্তিশিষ্ট তানিয়া। কোনো কথা না বলে সোজা তিনি চলে যান রুমে। 3 দিন সময় নিয়ে অনেক ভেবেচিন্তে টুটুলের প্রস্তাবে সায় দিয়েছিলেন তিনি। 2016 সালে দাম্পত্য জীবনের 17 বছর পূর্তিতে দিয়ে একটি সাক্ষাৎকারে সিনেমার কাহিনীর মতো জীবন শুরুর এই গল্প টুটুল তানিয়া নিজেই জানিয়েছিলেন এক জাতীয় দৈনিককে। 2018 সালের শেষ দিকে দেশের জনপ্রিয় ব্যান্ড দল LRB-র এক মাসের যুক্তরাষ্ট্র সফরে উপস্থাপক হিসেবে সঙ্গে গিয়েছিলেন তানি আহমেদ। সেখানেই জুব বুঝে কূপ মেরেছিলেন তখনকার LRB সদস্য এসআই টুটুল। এই কাজে বস আয়ুব বাচ্চুর চোখ এড়াতে টুটুলকে সাহায্য করেন তার বন্ধু রিয়াত, তাও রীতিমতো আলো জ্বালিয়ে নিবিয়ে সংকেত দিয়ে। প্রেমের পর অবশ্য আয়ুব বাচ্চুকেই সবার আগে জানান এসআই টুটুল। এরপর তার পরামর্শেই দেশে ফিরে কিছুদিন চেনা জানা, তারপর বিয়ে। 1999 সালের 19 জুলাই বিয়ে করেন এসআই টুটুল এবং তানি আহমেদ। প্রায় 2 যুগের দাম্পত্য জীবনে তাদের 5 ছেলে মেয়ে। এত দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে কেটে গেছে টুটুল তানিয়ার মিলনের সুর। গত বছর ডিভোর্স হয়ে গেছে তাদের। এখানেই শেষ নয়, চলতি বছরে ফের বিয়ে করে নতুন সংসারও পেতেছেন এসআই টুটুল। তার দ্বিতীয় স্ত্রীর নাম শারমিন সিরাজসোনিয়া, তিনি আমেরিকা প্রবাসী, সেখানে একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, আবার মিডিয়ার সঙ্গেও যুক্ত। গত বছর নিউ ইয়র্কে বাংলার গায়েন অনুষ্ঠানে টুটুলের সঙ্গে তার পরিচয়। চলতি বছরে বিয়ে করলেও সোমবার টুটুল এবং সোনিয়ার বিয়ের খবর প্রকাশ হয়। এরই মধ্যে গণমাধ্যমে একটি বার্তা পাঠিয়ে সাবেক স্বামীর নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তানি আহমেদ। তিনি বলেছেন, আমাদের সমঝোতার ডিভোর্স হয়েছে, টুটুলের লাইফ নিয়ে ভালো থাকুক, তার জন্য শুভকামনা রইল। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।